সবুজে ঘেরা প্রকৃতির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেবনাথপুরের গণেশখালীকে সাজিয়ে তুলেছে নিপুণ হাতে। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের বুক চিরে বয়ে চলা কালো পিচ রাস্তা ধরে এগিয়ে চলেছি গণেশখালী পুকুর পাড়ে অনুষ্ঠিত শনিদেব বা গ্রহরাজের পুজো দেখতে। অবশেষে পৌঁছে গেছি গ্রহরাজের মন্দির প্রাঙ্গণে। পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে ছিল একটি সাজসাজো রব। সারাদিন উপোস করে গ্রহরাজের পুজো দেওয়ার জন্য মা বোনেদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পূজা উপলক্ষে মন্দিরটিকে সাজানো হয়েছে ফুল ও আলোকসজ্জায়। বছরের এই নির্দিষ্ট দিনেই গ্রহরাজের পূজা হয় মহা ধুমধামের সাথে। বছরের এই নির্দিষ্ট দিনে মা বোনেদের এই গ্রহরাজের পুজো নিয়ে যেমন উৎসাহ থাকে, তেমনি উৎসাহ থাকে এখানকার ভাই ও দাদাদের। গ্রহরাজের পুজো দেখতে সকল গ্রামবাসী ও ভক্তবৃন্দরা এখানে এসে থাকেন। এই নির্দিষ্ট দিনে গ্রহরাজের মন্দির প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের কাছে যেন পূর্ণ মিলন ক্ষেত্র হিসেবে মনে হয়। বন্ধুরা, এবার ঘরে ফেরার পালা। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিনে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনাতেই আজকের মতো বিদায় নিচ্ছি।